আমরা সেকেন্দাবাদ থেকে আসছি, আমাদের সেকেন্দাবাদ থেকে পুলিশ স্টেশনে গেছিলাম আমরা। যাওয়ার পরে আমাদের বলা হয়েছিল যে তোমরা এক্ষুনি মানে ব্যাগ নিয়ে চলে এসো বাড়ি থেকে, তোমাদের ট্রেন দেওয়া হচ্ছে। তো আমাদের ট্রেন দেওয়া হয়েছিল, তো আমরা খাবার জল খাবার কিছুই নিয়ে আসতে পারিনি। তো তেলেঙ্গানা সরকার আমাদের প্রচুর হেল্প করেছে, যেটুকুনি না করলে নয়, খাবার থেকে আরম্ভ করে এমন খাবার দিয়েছিল যাতে আমাদের ফেলে দিতে হয়েছিল খাবার, এত খাবার দিয়েছে আমরা খেতে পারিনি, ওয়েস্ট হয়ে গেছে এত খাবার। ওয়েস্ট বেঙ্গলে আসার পর থেকে আমাদের আজকে সকালে মালদায় গাড়ি থামানো হয়েছিল, মালদায় গাড়ি থামানোর পরে মালদাতে আমাদেরকে একটা ছোট 5 টাকা দামি বিস্কুটের প্যাকেট, একটা চানাচুরের প্যাকেট 5 টাকা দামি, আর একটা কলা দেওয়া হয়েছে, আর একটা ছোট জলের বোতল, তাও কাঁচা কলা, পাকা কলা নয়। তাহলে এটা কি হচ্ছে? আমরা এতজন মানুষ এখনো পর্যন্ত বহরমপুরে দাঁড়িয়ে রয়েছি, বহরমপুরে আমাদের আটকে দিয়েছে, বহরমপুর স্টেশন গেট বাস স্ট্যান্ডের সামনে আমাদের আটকে দিয়েছে, আমাদের যেতে দেওয়া হচ্ছে না, তিনবার করে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে এগুলো হ্যারাসমেন্ট করা হচ্ছে। কেন পরিযায়ী শ্রমিক বলে কি আমরা মানুষ নই না? আমরা জানোয়ার কি মনে করছে মমতা ব্যানার্জি আমাকে বলুন একটু, আমরা সবাই তার উত্তর চাই যে মমতা ব্যানার্জি কি মনে করছে নিজেকে। দুর্গাপুরে যদি স্টেশনে একটু এই ব্যবস্থা করে আমাদেরকে নামিয়ে দিত, আমরা অনেক লোক সুরক্ষিত ভাবে বাড়ি পৌঁছাতো। বলো মে কোথায় যাব আমি? এগুলো আমি পড়ব, আমরা কি রাস্তাঘাটে পড়ে মারা যাব নাকি? দুর্গাপুরে যদি স্টপেজে দিত তাহলে সব মানুষ আমাদের হাওড়া মানুষ আছে, আসানসোলে নামবো বললাম না, এখন হবে না, তোমাদের ফর্ম দিচ্ছি, ফিল আপ করে চলে যাও। ভালো সহযোগিতা করেছে তেলেঙ্গানা সরকার, হায়দ্রাবাদ সরকার প্রচুর হেল্প করেছে। এই দেখুন কতগুলো বাস ওখানে দাঁড়িয়ে রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের, এই দেখুন দেখুন কতগুলো বাস ওখানে দাঁড়িয়ে রয়েছে, আমরা কত মানুষ এখানে হ্যারাসমেন্ট হচ্ছে দেখুন একবার। ইতিমধ্যে আপনাদের সামনে একটি চাঞ্চল্যকর ভিডিও চিত্র তুলে ধরেছি, যেখানে দেখা যাচ্ছে যে পরিযায়ীরা আর্তনাদ চিৎকার করছেন সোশ্যাল মিডিয়ার সামনে। নমস্কার দর্শক বন্ধুরা, সকলকে নেটিভি ইউটিউব চ্যানেলে স্বাগত। আপনাদের সামনে বাংলার পরিযায়ীদের আর্তনাদ ভিডিও চিত্র তুলে ধরেছে, তাদের বক্তব্য তেলেঙ্গানা সরকার তাদের যথেষ্ট পরিমাণ খাদ্য দিয়েছেন, ঠিক যতটা পরিমাণ খাদ্য পেয়েছিলেন তারা সম্পূর্ণ খাদ্য খেতেই পারেননি, ওয়েস্ট হয়েছে অনেকটা খাদ্য, নিজের রাজ্যে তাদের খাবারের জন্য কষ্ট করতে হচ্ছে। ঠিক সেই জায়গা থেকেই তারা বারংবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মুখে প্রশ্নবাণ ছুড়ে দিয়েছেন, এখনো ঘরে ফিরতে পারেননি তারা, তারা ক্ষুধার্ত রয়েছেন নিজের রাজ্যেই। আমরা সর্বক্ষণ দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করোনা আতঙ্কে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে, ঠিক সেই জায়গা থেকে এই ভিডিও চিত্র অত্যন্ত উদ্বেগের। তবে এর পিছনে কি কোনো রাজনৈতিক যোগ রয়েছে? বিজেপি জয় ভারত।
ভিডিও চিত্র সত্যতা এমটিভি যাচাই করেনি। পরিযায়ীরা ভিডিও চিত্র সোশ্যাল প্ল্যাটফর্মে দিয়েছেন, সেই সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে ভিডিও চিত্র কালেক্ট করা হয়েছে। তবে দর্শক শ্রোতারা আপনাদের কি মনে হচ্ছে? ভিডিও চিত্রের পক্ষে এবং বিপক্ষে নিজস্ব মতামত কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। ধন্যবাদ।